তো বন্ধুরা, আমি স্তব মালাকার আপনাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই করে ভুলবেন না। আজকে আমি গেছিলাম চার্চে, চার্চ থেকে বেরিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম। তো আমরা গেছিলাম বোটানিক্যাল গার্ডেনে। তো বোটানিক্যাল গার্ডেনে কীভাবে কোথা দিয়ে গেলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি এর পরের ভিডিওতে। আপনাদেরকে আমরা বোটানিক্যাল গার্ডেনের ভিতরে কীরম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ফ্রেন্ডস, জয় হিন্দ। তো দেখতে থাকুন আমার ভিডিও আর এনজয় করতে থাকুন। তো বন্ধুরা, আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে যাচ্ছি। তো যেতে যেতে আপনাদের জন্য একটা ভিডিও বানাচ্ছি। আজকে ভাবছি বোটানিক্যাল গার্ডেনে গিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাবো। তো দেখতে থাকুন আমার ভিডিও। আর আমি এখান থেকে শুরু করেছি, এটা রাস্তাটার নাম কি। আমরা তো উল্টো ঢুকে গেছি। না, আজকে তো সানডে। চলো এখান দিয়ে ঘুরে যাও। না না, ঘুরতে হবে, কোথা থেকে ঘুরতে দেবে কে জানে। ভুলভাল ঢুকে পড়েছি এখান থেকে, তো নো ইউটার্ন। যা, বাড়িতেই পাঠিয়ে দিচ্ছে তোমার। এইখানে নেই, এখান থেকে ঘোরা যাবে না। না, এখানেও নো ইউটার্ন। কোথা থেকে যাও তাহলে? এখান দিয়ে ঘুরে যেতে হবে। আর কত যাব? তো আমরা এখন বোটানিক্যাল গার্ডেনে চলেছি। ভুল রাস্তায় ঢুকে পড়েছিলাম, সেই জন্য আমাদের এতটা ঘুরে যেতে হলো। এখন আমরা এই বেশি বোস রোড দিয়ে যাচ্ছি। আমাদের এদিক দিয়ে ঘুরে আসা উচিত ছিল। এখন কোন দিক দিয়ে আবার এদিক দিয়ে যেতে পারবো কিনা জানি না। কোথা দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে ঈশ্বর জানে। দাঁড়িয়ে দাঁড়িয়ে বন্ধুরা, এক্ষুনি একটা সিগনাল পেয়ে গেলাম, আমার সোজা যেতে পারবো না, আবার ঘুরে যেতে হবে। এই রাস্তাটা দিয়ে না আসলেই ভালো হতো। ভেবেছিলাম সোজা যাওয়া যাবে, এখন সোজা যেতে পারবে না। তো আজকে সানডেতেও এরকম কেস। বাঁদিকে ঢুকিয়ে দিচ্ছে, বাঁদিকে নাহলে ডান দিক দিয়ে যেতে হবে। চলো বাঁদিক দিয়েই যাই।
নাকি ভিক্টোরিয়া যাবে? কথা চেঞ্জ করবে না, যেখানে যাওয়ার সেখানে চলো। তো বন্ধুরা, রাস্তা সব উল্টো পাল্টা হয়ে গেছে, যাবার কথা ছিল ওদিক দিয়ে গেছি এদিক দিয়ে। পার্ক স্ট্রিট দিয়ে বেরোলেই ভালো হতো, এসি বোস রোড দিয়ে বেরোলাম তো এই অবস্থা। আর আমাদের ডান বাঁ দিকে রয়েছে সেন্ট পলস ক্যাথিড্রাল চার্চ। আবার এখান দিয়ে বাঁ দিকে ঢুকতে পেরে কিনা ঈশ্বরই জানে, ওই তো গাড়িগুলো ঘুরে যাচ্ছে। আর এই মাথা বার করে রেখে দিয়েছে কি গো, পুলিশেও কিছু বলে না এদেরকে। চলো ঘোরা হয়ে যাচ্ছে অনেক। এই দা আরে ওই সিগন্যালটা দেখা যাচ্ছিল, সে তো ঠিক আছে, আমি বলছি ফ্যান দিয়ে চালাও পুরো, না হলে কেস খেতে থাকবে। যে তো আজকে আবার চলে এসেছি দেখে এসে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে, খুব সুন্দরই লাগছে। কিন্তু দুঃখ না, ওই দিকে পার্ক করতে হবে। পার্কিং নেই এখানে, গাড়ির মধ্যে দেখো সব। তাহলে কি করবো, ভিক্টোরিয়া যাবো? চলো বোটানিকালেই যাই। এই গাড়িগুলো কত করে ভাড়া নেয় কে জানে। রাস্তাটা ঠিক করো, কোন দিক দিয়ে যাচ্ছো। সামনেই রয়েছে রেস কোর্স, এদিকে ক্রিকেট খেলা চলছে বাদিকে। তো আমরা এখন পুরো রেস কোর্স ময়দানটাকে এক রাউন্ড লাগিয়ে ইউটার্ন নিয়ে যাচ্ছি সেকেন্ড হুগলি ব্রিজের দিকে। আর পেছনে আমার বউ বসে রয়েছে, এদিকে মাউন্টেন পুলিশ যাচ্ছে। এখানে স্পিড লিমিট হচ্ছে 50, ওভারটেক করলে দেবে ধরে কেস। Go slow,
জো যেতে বলছে। সিগনাল নেই, এখানে দাঁড়াতে হবে। আর ওই যে হচ্ছে গিয়ে রেসকোর্স, রেসকোর্স ময়দানে দেখো লোক রয়েছে, খেলা চলছে, যাবে যাবে রেসকোর্সে। ট্রাফিক পুলিশের কাছে এসে দাঁড়িয়ে গেলাম না, সবাই যায় এদিক ওদিক, আমরা যাই শিবপুর হাওড়া। তো আমরা চার্চে গেছিলাম, চার্চ থেকে বেরিয়ে এখন ভাবছি একটু ঘোরাঘুরি করে চলে যাবো। দেখতে দেখতে উঠে পড়লাম আমরা সেকেন্ড হুগলি ব্রিজে। এখান থেকে কিভাবে যেতে হবে ম্যাপ লোকেশন তো লাগিয়ে দিয়েছি, বোটানিক্যাল গার্ডেনে। আর আজকে একবার যাচ্ছি, একবার গেছি, দুবার গেছিলাম, একবার ছোটবেলায় গেছিলাম, বাবাও গেছিল বুঝলে, আর একবার আমি আর আমার বন্ধু গেছিলাম, একটা বন্ধু ছিল ও আর আমি। আমরা সানডেতে সানডেতে খেয়ে দিয়ে বেরিয়ে পড়তাম। তবে যে কাজটা শেষ হবে, কাজটা হচ্ছে, ভালোই হচ্ছে। হাওড়া ব্রিজের মেনটেন্স তো করাই উচিত। না না, হাওড়ার ব্রিজ তো ক্রস করলাম, ডিম হয়ে যাচ্ছে কেন মোবাইলটা? ভাই ধোকা দিস না, দাঁড়া একটু দাঁড়িয়ে মোবাইলের ইয়েটা বাড়িয়ে নি, একটা কম হয়ে গেছিলো তো লাইটটা বাড়িয়ে নিলাম।
তো আমরা এখন টোলট্যাক্স পেরিয়ে চলে যাব, বাঁদিকে ঘুরে যেতে হবে। সেই কবে গেছিলাম? হ্যাঁ লাগবে, কি কি লাগবে? হ্যাঁ না না, ওই যে পয়সা নেওয়ার জন্য বসে আছে। এখান থেকে আমরা বাঁ দিকে ঘুরে যাবো, এই রাস্তা দিয়ে কালকেও রাতের বেলা এসেছিলাম। না না প্রবলেম না, আমি দেখছি কোন দিক দিয়ে যাবো। বাদিয়ে গেলে শালিমার স্টেশন। বাসটার জন্য সব গন্ডগোল হয়ে যাচ্ছে। প্রথম যাচ্ছি এই রাস্তায় বোটানিক্যাল গার্ডেনে, আর কতদিন আসিনি। কীভাবে যেতে হবে? আগের বারে মনে হয় ওই রাস্তাটা দিয়ে গেছিল। বোটানিক্যাল গার্ডেনের গেট কোনটা? ওখানে টিকিট পাওয়া যাবে? ওখান থেকে টিকিট পাওয়া যাবে বোটানিক্যাল গার্ডেনে? সোজা গেলে পাবো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। কোন সোজা? বোটানিক্যাল গার্ডেন কোনটা? এইটা
ভিডিওগুলো খুলে নিই। তো বোটানিক্যাল গার্ডেন কোনটা? সোজা সোজা বোটানিক্যাল গার্ডেন। এই বাসটা যাবে, সালা লিখেছি বোটানিক্যাল গার্ডেন। আরে বাইক তো রাখতে হবে, বোটানিক্যাল গার্ডেনের পার্ক। কোথায় রাখবো? হ্যাঁ, উপরে কী করে উঠাবো?